প্রথমে আমি সকলকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই খুব ভালো আছো, আর অবশ্যই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো সব সময়ের জন্য, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে সকালটা দেখতেই পাচ্ছি একটু ব্যস্ত একটা সকাল, কারণ কি সবসময় আমি আমার ব্লগে ফার্স্ট ইন্ট্রোটা আমি সবসময় তোমাদের সাথে দেখা করে মুখোমুখি তোমাদেরকে স্বাগত জানাই আমার ব্লগে, তো সেইটা আজকে আর কোনোভাবেই সুযোগ হয়ে ওঠেনি। ব্লগ করব সেটাই আসলে প্ল্যান ছিল না, কারণ এতটাই ব্যস্ত আজকের দিনটা হবে আমি জানতাম আগের থেকেই, তো সেই জন্য ব্লগ করতে পারবো কি না পারবো সেটা নিয়েও সন্দেহ ছিল। তো যাই হোক, আমি স্ট্যান্ডে ক্যামেরাটা সেট করে যেটুকু অন্তত করা যায় সেটুকু শেয়ার করার চেষ্টা করেছি তোমাদের সাথে। অ্যাকচুয়ালি আজকে ঘুম থেকে উঠেই মোটামুটি আমাকে সব কিছু রেডি করতে হচ্ছে মেয়ের ক্লাসের জন্য, কারণ কিছুদিনের জন্য এখন মেয়ের অনলাইন ক্লাস হবে, আর এখানে টেবিলটা আমার দেওয়ালের দিকেই সেট করা থাকে, তোমরা আগেও দেখেছো, তো এখানে বইপত্র টুকটাক বাচ্চাদের পড়াশোনার জিনিসপত্র ড্রয়িংয়ের জিনিসপত্র রাখি। তো কিন্তু যেহেতু অনলাইন ক্লাস হবে তো সেহেতু এই টেবিলটা আমার এই মুহূর্তে এখন লাগবে, তো সেই জন্য সমস্ত কিছু সরিয়ে নিয়ে আমাকে রেডি করতে হচ্ছে এখন টেবিলটাকে, আর একটু মুছেও নিতে হলো কারণ কি ধুলো পড়ে গেছিলো, কারণ যেহেতু রাস্তার সাইডে ঘর বলে আমাদের না সব কিছুতেই দুদিন ছাড়া ছাড়াই আমাদের পরিষ্কার করতে হয়, ধুলো পড়ে যায়। আর চেয়ার ফেয়ার সব কিছু সেট করে নিলাম, আর আমার মেয়ে দেখো কত বড় হয়ে গেছে, আমি তো নিজেই অবাক হয়ে গেছি। ও খুব এক্সাইটেড আজকে যেহেতু ওর প্রথম দিন স্কুল, অ্যাকচুয়ালি প্রথম দিন বলতে দুদিন ক্লাস হয়েছে আগে, কিন্তু তখন ওর শরীরটা খুবই খারাপ ছিল, তোমরা সবাই আগেই দেখেছো আগের ব্লগগুলোতে, সেই জন্য ও যেতে পারেনি স্কুল। তো ও খুব এক্সাইটেড ছিল যেহেতু ওর ফার্স্ট ডে স্কুল, কিন্তু দুর্ভাগ্যবশত স্কুল মানে ফেস টু ফেস ম্যামের সাথে গিয়ে ক্লাস করতে পারছে না, অনলাইনেই ফার্স্ট ক্লাসটা হচ্ছে, সেটা একদিক থেকে আমার জন্য খুব ভালো, কারণ কি ওদের যে ম্যাডাম যিনি নতুন তার সাথেও কিছুটা পরিচয় হয়ে যাবে, বা কিছুটা আমি বুঝতেও পারবো যে ম্যাডাম কী ধরনের বা কীরকম টাইপের পড়াশুনো করান, কী টাইপের বা ওনার পড়ানোর স্টাইলটা সম্পর্কেও একটু ওয়াকিবহল হয়তো হতে পারবো। তো যাই হোক, আমার মেয়ে এখানে একা একাই ড্রেস পরার চেষ্টা করছিলো, দেখতেই পাচ্ছ করেছে কিছুটা, আর কিছুটা আমি হেল্প করে দিলাম। আর সবার প্রথমেই জানো তোমরা সবাই ভালো করেই যে আমরা ঠান্ডা লেগে যাওয়ার প্রবলেম আছে বলে, এই জন্য চ্যবনপ্রাশ খাই সবার আগে সকালে উঠে, আমরা মা মেয়ে ছেলে আমরা তিনজনেই আগে চ্যবনপ্রাশ খেয়ে নিই খালি পেটে, তো এখন সেটাই করছি, দুজন ভাই বোনকে দিচ্ছি চ্যবনপ্রাশ আর ওরাও খেয়ে নিয়েছে। তো এখন আমি মেয়ের চুলটা আগে বেঁধে দেবো, চুলটা বেঁধে দিয়ে এখনও ক্লাসে বসবে, ক্লাসে যদিও একটু দেরি আছে, আর ক্লাসগুলো কখন কী আছে সেগুলো আমাকে একটু দেখে নিতে হবে, আমি মেসেজ করেছে কিন্তু ওইভাবে অনেকগুলো ক্লাস তো পরপর, তো ওইভাবে মনে নেই কোনটা পর কোনটা, সেগুলো একটু চেক করে নিতে হবে। তো এখন আমি প্রথমে যেটা করবো মেয়ের চুলটা আগে রেডি করে নিই, তো চলো তোমরা দেখতে থাকো আজকের ব্লগটা। আর চুল বাঁধা নিয়ে আমার মেয়ের খুবই সমস্যা, মানে ওর চুলে একটুও টান লাগা যাবে না, একটু টান লাগলেই ওর চুলে ব্যথা লাগে। তো ওর চুল বাঁধা মানে দেখতেই পাবে তোমরা, সামনে দেখো তোমরা যে আমি কতটা ধীরে ধীরে আস্তে আস্তে করে একদম মানে আলতো করে যেভাবে মানে পুতুলের চুল বাঁধলে হয়তো এরকম এতটা আস্তে আমরা বাঁধবো না, মানে এরকমভাবে আমাকে বাঁধতে হয়। তো যাই হোক, এইভাবে ওকে চুলটা বেঁধে দিতে হবে, ওর আবার ডিমান্ড যে আজকে দুদিকে বাঁধবো, নর্মালি আমি একদিকেই বেঁধে দিই, আর আজকে যেহেতু এখন ঘরেই ক্লাসটা হচ্ছে অনলাইনে তো সেই জন্য তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো আর বাস ধরতে হলে স্কুল যখন গিয়ে বাস মানে বাস ধরে গিয়ে যখন অফলাইন ক্লাস হয় তখন খুব তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় বলে ও চাইলেও আমি পারি না, তো এখন যেহেতু ঘরেই ক্লাস আছে আর যেহেতু তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই বলে ওই জন্য ডিমান্ডটা ফুলফিল করে দিচ্ছি, আমি বললাম যে ঠিক আছে চল দুদিকেই বেঁধে দিচ্ছি, দুদিকে বাঁধলে ও খুব মানে আনন্দ পায়, হ্যাঁ ও দুদিকেই মানে বেঁধে স্কুল যেতে ভালোবাসে বা স্কুলে ক্লাস করতে। তো যাই হোক, ওর ডিমান্ডটাই ফুলফিল করা হলো শেষ পর্যন্ত, আর এখন দেখতেই পাচ্ছ ও বসে গেছে অলরেডি ক্লাসের জন্য, আর ওকে আমি একটুখানি যেহেতু টাইম আছে এখনও তো সেই জন্য একটু কেক দিলাম, একটা ফ্রুট কেক দিয়ে বললাম যে খেয়ে নে, কিন্তু খাওয়া নিয়ে বড্ড জ্বালা, আর বিশেষ করে শরীর খারাপ থেকে ওঠার পর থেকে তো এমনিই বলছিলাম না ওর খাওয়া নিয়ে একটু অনীহা তৈরি হয়েছে, না হলেও এমনি আমার ছেলের পেছনে যতটা খাওয়া নিয়ে না ঘ্যান ঘ্যান করতে হয় তার থেকে বেশি আমার মেয়ের পেছনে করতে হয়। দেখতে পাচ্ছ কেকটাকে নিয়ে কত কিছু কাণ্ডকারখানা করছে, অথচ এখনও দেখো এক পিস কেক খায়নি। তারপর জল দিলাম, জলটাও খেয়ে নিতে বললাম, কালার পেন্সিল যা যা কিছু লাগবে মোটামুটি টুকটাক রেডি করে রাখলাম। এদিকে আমার ছেলের কাণ্ড দেখো,
ও পেছন 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 ঘুরেই যাচ্ছে। দিদির স্কুল হবে, ক্লাস হবে, তো তোর সকাল থেকে ওঠার কি আছে? কিন্তু না, ও সেই ভোর থেকে, দিদির স্কুল থাক বা না থাক, বা ও নিজের স্কুল থাক বা না থাক, ও ভোর থেকে উঠে পড়বে আর আমার পেছনে এরকম ন্যাওটা হয়ে ঘুরতে থাকবে। যদিও যাই বলো, এগুলোই কিন্তু ভালো লাগে। হয়তো যখন বড় হয়ে যাবে, এই ছোট ছোট মুহূর্তগুলোই আমরা মায়েরা মিস করব। তো যাই হোক, এখন আমি অনলাইনে ক্লাসের সমস্ত পাসওয়ার্ড, আইডি, এগুলো সব যা যা আছে, যা যা করতে হবে সেগুলো আমি চেক করে নিচ্ছি, আর এখানে ওকে স্টার্ট করিয়ে দেবো, কারণ এবার টাইম হয়েই গেছে। তো চলো মেয়ের অনলাইন ক্লাসটা স্টার্ট করিয়ে নিই, তোমরা দেখতে থাকো। আজকে যেহেতু ফার্স্ট ডে অনলাইন ক্লাস, তো তাই জন্য একটু কানেকশনের ব্যাপার আছে, একটু প্রবলেম হচ্ছে জয়েন করতে। তো দেখতেই পেলে আলটিমেটলি ক্লাস স্টার্ট হয়ে গেছে। ফার্স্ট ডে বলে একটু জয়েন হতে একটু সময় লাগছিল, ম্যামেরও ওদিক থেকে একটু টাইম লাগছিল, এখানে আমরা ওয়েট করছিলাম। তো যাই হোক, আলটিমেটলি ক্লাস স্টার্ট হয়ে গেছে। এখন ওর 10 মিনিট করে মাঝখানে ব্রেক থাকবে, তারপরে অনলাইনে পরপর ক্লাস চলতে থাকবে। তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমেই সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ এত ব্যস্ত সময়ের মাঝখানেও তোমরা সময় বের করে যে আমার ভিডিওগুলি দেখো, তার জন্য বড়দেরকে জানাই অনেক অনেক প্রণাম, ছোটদেরকে অনেক ভালোবাসা। সেই সকাল থেকে বসেছি আমরা মা মেয়ে অনলাইন ক্লাসে, তো এখনও চলছে, আর তার মধ্যে বীভৎস গরম। আমি তো ভাবছি এবার ওই এসি রুমটাতে চলে যাবো, কারণ এই ঠাকুর ঘরটাতে খুব গরম লাগছে। আর তার মধ্যে আবার আমার হাজবেন্ড বেরোলো, তো সেই জন্য আবার রান্নাবান্নাও কিছুটা হলো, আর ওর টিফিন রান্নাবান্না এইসব হলো, খুব মানে ছোটাদোড়া চলছে। অনলাইন ক্লাস হলে এই এক সমস্যা, আর যতক্ষণ না আমরা নিজেরা সব কিছু অপারেট করতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আবার আজকে ফার্স্ট ডে যেহেতু, তো সেহেতু পুরোপুরি থাকতেই হচ্ছে পাশে, না হলেও পারছে না, অনেক সময় নার্ভাস হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই সব খুব সমস্যা, গরমের সমস্যা, আর গরমের জন্য এই অনলাইন ক্লাস হতে এই আর এক সমস্যা, সব কিছুতেই আমাদের সমস্যা জীবনে। তো যাই হোক, এইসব সমস্যা নিয়েই তো চলতে হবে। আর এই যে বিনা পানি, কেমন লাগছে আজকে ফার্স্ট ডে স্কুল অনলাইন ক্লাস? অনলাইন ভালো লাগে না, অফলাইন অনলাইন ভালো লাগে না, স্বাভাবিক ব্যাপার। আর ও এমনই এ আনলাকিলি, ও তো যেতেও পারেনি ফার্স্ট দুদিন, নাহলে ফার্স্ট দুদিন গেলে ম্যাডামের সাথে ফেস টু ফেস আলাপ হতো। হ্যাঁ, তো যাই হোক, ম্যাডাম কিন্তু ওকে চিনেছে, বল তুই যে যাসনি দুদিন, ও নাম ধরেই বলছে, যেরকম ছিল না প্রেজেন্ট ছিল না, এখন কেমন আছো এসব জিজ্ঞাসা করছে। তো যাই হোক, ওর এই আরেকটা ক্লাস আছে, গানের ক্লাস, গানের ক্লাসটা শেষ হয়ে যাক। শেষ হয়ে গেলে আমি আবার রান্নাঘরে ঢুকতে হবে, টিফিন টিফিন করবো। হাজবেন্ড যেহেতু বেরিয়ে গেছে, আর বিশেষ কিছু রান্না করবো না, একদমই হালকা পাতলার ওপরে করবো রান্না, তো দেখা যাক সেটা পরের ব্যাপার। আর এখন আপাতত আর একটা গানের ক্লাসটা আছে, ওটা আমরা কমপ্লিট করে নিই, তারপর আবার আসছি। তো এই মাত্র টিফিন টিফিন করলাম, টিফিন করে আর এখন রান্নাঘরে ঢুকেছি। দেখতে পাচ্ছ সব থেকে কঠিন কাজ এই গরমে হচ্ছে এই রান্নাঘরের কাজ, আর কিছু তো করার তো নেই। যাক, ওই ঘরটা থেকে এসিটা চালিয়ে আমি এখন ডাইনিংটাকে ঠান্ডা করার চেষ্টা করছি, এতটাই গরম। আগের আগের বছর সব আমাদের ওই এসি, মানে যেহেতু ওর অফিস রুমটাতে, হাজবেন্ডের অফিস রুমটাতে এসি চলে, তো এইখান থেকে আমরা ওই স্ট্যান্ডিং ফ্যান চালিয়ে আর বাইরে ডাইনিংটা পুরো ঠান্ডা করি, কারণ ডাইনিংটা বীভৎস গরম হয়ে যায় আমাদের। তো এবছর কিছুতেই সে ঠান্ডা করা যাচ্ছে না, মানে একটু হয়তো কোনো মতে নর্মাল হচ্ছে, বা তাও সে প্রচণ্ড গরম, একদম ডিম সেদ্ধর মতন মধ্যে সেদ্ধ হচ্ছি। তো যাই হোক, সে ওই জন্য ভেতরটা দেখতে পাচ্ছে যে একদম লাইট ফাইট অফ করে ঠান্ডা করছি পেছনে। আর আমাকে তো রান্নাঘরে ঢুকতেই হবে, কিছু করার নেই। যে 12:30 বেজে গেছে, তো এরপরে এমনি এটা ওটা করেও লাভ নেই, হাজবেন্ডও বেরিয়ে গেছে, তো দেখলাম যে আমি একটুখানি পোস্তই করি, বরং একটু ঝোল ঝোল করে পোস্তটাই করে নেবো, একটু আলু দিয়ে, ভেন্ডি দিয়ে, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে একটা তরকারি মতো হয়ে যাবে, মাখাও হয়ে যাবে। আর মাছ আর বের করছি না আজকে, আজকে ডিম ভাজা হোক বা ডিম সেদ্ধ এইসবই করে নেবো। আর একটা কিছু যদি ভাজা করি বা সেদ্ধ করি, একদম হালকা পাতলা, কারণ কাল অব্দি চিকেন খাওয়া হয়েছে, আর গরমে আজকে তো মানে আমি একদম ঠিক করেই রেখেছি। রাতে তো আমি জল ভাতই খাবে বলেছে আমার হাজবেন্ড, দুপুরেও যখন যেহেতু হাজবেন্ড বেরিয়ে গেছে, আর ও রাতে যেহেতু জল ভাতই খাবে, আর মাছের আইটেম কিছু করছি না আমি, ডিম ডিমের ওপর দিয়ে আজকে চালাই। আর এমনিও এই গরমে আমার বাচ্চারা এমনি মাছ খেতে অনীহাও দেয়, তো এই জন্য আজকে পোস্ত আর ডিম দিয়েই হোক আর রান্না করে তারপর আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর গরমে সত্যি বলছি যা কষ্ট হচ্ছে, চুল ফুল দেখেছি তো ওপরের দিকে তুলে দিয়েছি, পুরো প্রচণ্ড গরম, প্রচণ্ড, মানে অন্য বছরও গরম হয় এরকম গরম, সত্যি মানে সবাই সে একই কথা যে এরকম কখনো দেখা যায় না। কিন্তু কিছু করার নেই, এখন যেরকম প্রকৃতি আমাদের সাথে করবে তার সাথেই তো আমাদেরকে লড়াই করতে হবে।
আর হওয়াটাই উচিত, এত গাড়ি ঘোড়া গাছপালা কমে গেছে, মানে সত্যি মানুষ তো মানে নিজেরাই নিজেদেরকে ধ্বংসের দিকে ইয়ে করছে না, মানে উন্নতি করতে গিয়ে এখন তো মনে হয় পুরনো গ্রাম, গাছপালা, গরুর গাড়ি এইসবই মনে বেশি ভালো ছিল। আর ভেবে কিছু লাভ নেই, যা হওয়া সেটা তো হয়েই যা, যা হবার সেটা হবেও। তো চলো রান্না বান্না করে তারপর শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ আমি এখন মেয়ের প্রচুর বই নিয়ে বসেছি মলাট করতে, ওদিকে রান্নাটা বসিয়ে ভাবলাম যে এখন হাতে কিছু কাজ নেই তাহলে মলাটটাই করে ফেলি মেয়ের, কারণ বইগুলো অনেক দিন থেকে পড়েই আছে, খাতাগুলো তো মলাট করেই নিয়েছিলাম আগে, তোমাদের সাথে সেটা শেয়ারও করেছিলাম। তো বইগুলো করব করব ভাবছি, কিন্তু ওই যে হয় না যেই কাজ তুমি ফেলে রাখবে সেই কাজ দেখবে কাল কাল করে মানে মহাকাল হয়ে যাবে, তো সেই কাজ শেষ হবে না। তো সেই জন্য যখন যেই কাজটা করব তো সেটাই আমার মনে ইমিডিয়েট করে নেওয়াটাই সব থেকে ভালো। তো আমি এখন ভাবলাম যে দেরি হোক গে, তবুও আমি আজকেই বইটা মলাট করে ফেলি, ওদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, রান্নারও যখন বিশেষ চাপ নেই তো সেই জন্য বইগুলো মলাট করতে বসেছি। আর মলাট করতে গেলে জানো একটু তো টাইম লাগেই। তো যাই হোক এখন বইগুলো ঝটপট করে মলাট করে ফেলবো। আর এদিকে আমার ছেলের কাণ্ড দেখো, এখন আমি মলাট করছি আর ও এদিক থেকে গাড়ি নিয়ে আমাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। তো যাই হোক চলো ঝটপট করে মলাটটা করে ফেলি, আর ওদিকে ততক্ষণে রান্নাটাও বসিয়ে নিয়েছি, রান্নাটাও আশা করি কমপ্লিট হয়ে যাবে, ভাতটাও বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে যাবে, সে করতে করতে আমার মলাটও হয়ে যাবে। আর এদিকে একটা বই তো আমি মলাট করেই ফেলেছি দেখতেই পাচ্ছ, তো এইভাবে আস্তে আস্তে বাকি বইগুলোও মলাট করে ফেলবো। এখন দেখতে পাচ্ছ এখানে সমস্ত বই আমি মলাট করে ফেলেছি, মলাট করার পরে আমি তোমাদেরকে সেটা একবার দেখিয়ে দিলাম। আর ওদের এই যে মলাট পেপারগুলো এগুলো আমি তোমাদেরকে আগেই বলেছিলাম এগুলো স্কুল থেকেই প্রোভাইড করে। মলাটও কমপ্লিট আর এদিকে আমার রান্নাও কমপ্লিট দেখতেই পাচ্ছ, আলু দিয়ে ভেন্ডি দিয়ে টমেটো পেঁয়াজ সব কিছু দিয়ে পোস্ত ঝোলঝোল করে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ করেছি আর এখানে ভাতও কমপ্লিট। দেখতেই পাচ্ছ আমার স্নান টান করা হয়ে গেছে, পুজোও করা হয়ে গেছে, এখন ঘড়িতে প্রায় 4টার কাছাকাছি বাজে, আজকে খুব দেরি হয়ে গেছে কারণ এইসব কাজকর্ম করলাম, 12টার পরেই রান্নাঘরে গেলাম, তারপরে মেয়ের বই মলাট, মেয়েকে খাওয়ালাম, এইসব করতে করতে আমি চটপট করে খেয়ে নিই, ডিম মাখা করবো এখন, একটু সময় লাগবে, তারপরে আবার মেয়ে 4:30 থেকে আবার নাচের ক্লাস আছে, নাচের অনলাইন যে থিওরি ক্লাস থাকে সেটা আছে, তো সেটা আবার 1 ঘন্টার ক্লাস, তো সেটা আবার করতে হবে, আমাকে স্টার্ট করিয়ে দিতে হবে, সেটাতে আবার আমাকে না বসে থাকলেও চলবে তবুও স্টার্ট করিয়ে দিতে হবে। তো যাই হোক সেটা আছে যেহেতু, তার আগে খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে, আজকে খুব চাপ, আজকে শুধু অনলাইন ক্লাসের চাপ, আর বাচ্চাদের অনলাইন ক্লাস থাকে মানে বুঝতে পারছো মায়েদেরই ক্লাস, মানে এরকম একটা ব্যাপার। তো চলো ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, আর বেশি কথা বলবো না, আবার পরে দেখা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম আর একটুখানি আলু ছিল সেটা দিয়ে একসাথে মেখে নিয়েছি, আর ডিম আলু মাখা খেতে তো আমার খুব খুব ভালো লাগে, আমার বাড়ির সবাই খুব পছন্দ করে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই যে মেয়েকে নিয়ে এখন নাচের অনলাইন ক্লাসে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, ও ক্লাস করছে এখন অলরেডি। মেয়ের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, এটিএমও দরকার ছিল, আর মেয়ে বললো যে মা একটু কেক খাবো তো কেক কিনে নিয়ে এসো, তো এই মাত্র আমি চলে এলাম, ওই কিছুই না খালি এটিএম একটু দরকার ছিল, আর ওখান থেকে একটু কেক নিয়ে এলাম দোকান থেকে, বাচ্চারা কেকের জন্য বায়না করছিল কারণ এখন কেক চিপস বাড়িতে আর রাখি না, কারণ রাখলে ওরা বেশি করে খাবে আর নিজেদের খাবারগুলো খেতে চাইবে না, তাই জন্য এখন আমি বাইরের খাবারটা একদমই অ্যাভয়েড করছি, এখন একটু একটু এই কেকটা শুধু খাচ্ছে এখন। তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু। সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, আর সব থেকে বড় কথা এই গরমে নিজেদেরকে প্রচুর পরিমাণে জল খেয়ে বা জল জাতীয় খাবার খেয়ে নিজেদেরকে হাইড্রেট রাখো, সুস্থ রাখো সবাইকে এবং নিজেরাও সুস্থ থাকো। তো আবার খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে, আর তোমরা সবাই আমার পাশে এইভাবেই থেকো, আরও বেশি করে থাকার চেষ্টা করো।